বিজেপির সঙ্গে সংঘর্ষে আহত তৃণমূল কর্মীর বাড়িতে খাদ্য সামগ্রী দিলেন শেখ হালিম। গত দুদিন আগেই পূর্ব বর্ধমানের বাঘার গ্রামে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে তৃণমূলের দুই কর্মী আক্রান্ত হন। দুই আক্রান্ত কর্মীর নাম শেখ আব্দুর রহিম ও নির্মল ঘোষ। ওই দিন দুজনকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হলে একজনকে ছুটি করে দেওয়া হয়, আরেকজনকে কলকাতায় রেফার করা হয়। এদিন বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের বাঘার গ্রামে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক এবং পূর্ব বর্ধমান জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দীর উপস্থিতিতে জয় হিন্দ বাহিনীর এক নম্বর ব্লক চেয়ারম্যান শেখ হালিমের উদ্যোগে দুইজনের বাড়িতে কিছু খাদ্য সামগ্রী ও কিছু আর্থিক সাহায্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন শেখ হালিমবাবু জানান, এখন লকডাউন চলাকালীন বিজেপি নেতা ও কর্মীরা যেভাবে তৃণমূলের ওপর অত্যাচার চালাচ্ছে, লকডাউন ভাঙার পর তা আমরা আর বরদাস্ত করব না, কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন হালিমবাবু। 2020 ম্যাচ দেখেছেন, লকডাউন ভাঙার পর কাকে ব্যাট করতে হয় দেখাবো বিজেপি নেতাদের। অন্যদিকে বিজেপির ভারতীয় যুব মোর্চার জেলার কনভেনার শুভম নিয়োগী বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যেক অভিযোগ করেছেন তৃণমূলের কর্মীরা। তিনি আরও বলেন, এই ঘটনা একে অপরের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা যুক্ত নেই। এদিন এখানে উপস্থিত ছিলেন শেখ ডালিম, কাজল মোল্লা, শেখ রহমত আলী, কদর খন্দকার, শেখ আজাদ রহমান প্রমুখ। ব্যক্তিগত উদ্যোগে যে বিজেপির দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কর্মীর ওপরে মানে আচমকা হামলা করেছে, সেই পরিবারের পাশে এসে আমি কিছু খাদ্য সামগ্রী ওনাদের হাতে তুলে দিলাম বা কিছু ক্যাশ ওনাদের হাতে আর্থিক সহযোগিতা আমি করলাম। কিন্তু আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই, যে বিজেপির দুষ্কৃতীরা পেছন থেকে বার করেছে তাদের এইটুকু ভেবে নেওয়া দরকার। এরপরে যদি আমাদের তৃণমূল কংগ্রেসের একটা ব্যক্তির গায়ে কোনো টাচ হয়, তা আপনারা নিশ্চয়ই আইপিএল খেলা দেখেছেন, টি টোয়েন্টি কীভাবে ম্যাচ হয়, এরপর আইপিএল টি টোয়েন্টি খেলা তাদেরকে আমি বুঝিয়ে দেবো। বাগারের মাটিতে আজকে দাঁড়িয়ে বলে গেলাম, যদি আমার একটা কর্মীর গায়ে কোনো টাচ হয়েছে, ওদের নাম নিশানা মিটিয়ে দেবো। তিন পুরুষকে ইয়াদ রাখবে যে সারা যে তৃণমূল কংগ্রেসের উপরে হামলা করলে যে কী অবস্থা হয় তারা তিন জন্মে ভুলতে পারবে না। এটা আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাইলাম। ওনারা তো হিজড়ের দল পেছন থেকে বার করেছে, আর আমরা তৃণমূল কংগ্রেসের সেনা ঠুকে বলছি, ওদেরকে এমন শিক্ষা দেবো সালা তিন পুরুষ ইয়াদ রাখবে, যদি আমাদের তৃণমূল কংগ্রেসের একটা ব্যক্তির কাছে টাচ করেছে। এরপরে এই বলে আমি ওনাদেরকে সতর্ক করে দিই। আমার নাম শেখ হালিম, উত্তর বিধানসভার এক নম্বর ব্লকের জয়েন্ট বাহিনী চেয়ারম্যান। যা মানুষের সেবাও করতে পারে, তা মানুষের তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে কী করে আন্দোলন করতে হয়, কী করে তাদেরকে শাস্তি করতে হয় সেটাও জানা আছে, সেটা আমরা করে একদিন দেখিয়ে দেবো। দেখুন, আমাদের বাঘার দুই অঞ্চলে গত তিন দিন আগে সিপিএমের এবং বিজেপির একসঙ্গে জোট হয়ে একটা হারমাতগিরি করেছে। আমাদের এখানে দুজন আমাদের কর্মীকে তাদের ওপর জড়া হয়েছে, বিস্তারিত আমাদের রবীন বলেছে। আমি শুধু একটা কথা বলতে চাই, যে এমনিতেই এখন করোনা ভাইরাসের জন্য মানুষ আতঙ্কিত এবং সারা রাজ্যের সাথে সাথে সারা বিশ্বে আজকে লকডাউন চলছে, সামাজিক দূরত্ব মেনে কথা বলা হচ্ছে। তো এই মতো অবস্থা পঞ্চায়েতে আমাদের স্টাফ নিয়ে কী কাজকর্ম, যে কোনো এমার্জেন্সি কাজ সেগুলো কাজকর্ম চলছে, সেই কাজে ওরা আমাদের ছেলেরা সেখানে কাজে গিয়েছিলো এবং তাদেরকে সেখানে গিয়ে বিনা প্ররোচনায় একদম পরিকল্পিতভাবে বিজেপির হারমাতরা তাদেরকে এমন মার মেরেছে, তাদেরকে একজন মাথা ফাড়ে দিয়েছে, একজন এখনও ভর্তি আছে, একজন ছাড়া পেয়েছে। তো আমরা আজকে এসেছি, আমরা সেদিন রাত্রি থেকেই আমরা খবর পেয়েছি, আমরা প্রশাসনের উপর আস্থা আছে আমাদের, আমরা দেখেছি এবং আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, আমাদের হালিম, আমাদের রহমত, আমাদের কদর থেকে শুরু করে কাজল শেখ থেকে শুরু করে সকলেই আমাদের নেতৃত্বে সকলেই তারা আজকে তারা চিকিৎসার ব্যবস্থা করে তাদেরকে যেটুকু যা করার এবং আমাদের প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি এবং ইতিমধ্যেই আমাদের একজন অ্যারেস্ট হয়েছে। আমাদের আমরা চাইবো যে যাদের যাদের নামে এই আমাদের এফআইআর করা হয়েছে তো তাদের সম্ভব তাদের অ্যারেস্ট করা যাক। আজকে কিসের জন্য আসা হয়েছিল? আজকে বাঘার দু নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত বাঘার এই গ্রাম, আপনারা সকলেই জানেন গোটা পশ্চিমবঙ্গে সমস্ত জায়গাতেই প্রচার হয়ে ঘটনা ঘটেছে। গত সোমবার দিন বেলা 11টার সময় বিজেপির এই এলাকার কিছু দুর্বৃত্ত রয়েছেন, দুষ্কৃতকারী রয়েছেন এবং নিজেদেরকে জল্লাদ ভাবত তারা এবং বলতো যে তারা যে সিপিএমের সময় আমরা ছিলাম হারমাদ, আজকে বিজেপিতে আমরা হয়েছি জল্লাদ। এইসব নিয়ে আমাদের সরকারি পঞ্চায়েত যে কার্যালয়, সে পঞ্চায়েত কার্যালয়ে এই গ্রামের পঞ্চায়েত সদস্য যখন ছিল এবং কাজের জন্যে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এই অঞ্চলের কাজল মোল্লা এবং বাকিরা যখন গিয়েছিল পঞ্চায়েতে বিভিন্ন কাজে, সেই সময় তারা গিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে পঞ্চায়েতের কর্মীদের এবং পঞ্চায়েত সদস্যদেরকে হেনস্থা করে। সেই হেনস্থার সময় জনাব আব্দুল রহিম শেখরা খবর পেয়ে পৌঁছায়, নির্মল ঘোষ তারা পৌঁছায়। পৌঁছানোর পরে তারা সেখান থেকে আসার পরে সেই জায়গায় পঞ্চায়েত তখন ভাঙচুর করে এবং পবিত্র রমজান মাসে রোজা রাখার পরে সোমবার দিন যখন আব্দুল রহিম শেখ তার বাড়ি থেকে পৌঁছেছিলেন হাটতলায় গিয়ে, তিনি একটু ফল কিনতে গিয়েছিলেন ইফতারি করতে। আপনারা জানেন রোজার খোলার পরে ইফতার করতে হয়, কিছু ফল প্রয়োজন হয়। সেই ফল কিনতে যাওয়ার সময় অতর্কিতে তার উপরে হামলা চালায়
বিজেপির দুষ্কৃত বাহিনীরা হঠাৎ এবং তাকে পড়ে যায়, তার মাথার উপরে রড দিয়ে আঘাত করা হয়, বেধড়ক তাকে এলোপাতাড়ি উইকেট, হকি স্টিক এবং বিভিন্ন রকম লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। সেই মুহূর্তে নির্মল ঘোষ আসছিলেন রাস্তা দিয়ে, সেই নির্মল ঘোষ আসার পরে সেটা দেখে তাকে বলে তোরপর কী করছিস ছাড়িয়ে দে। তখন সেই বিজেপির লোকেরা বলে ধরশালাকে মারশালাকে তৃণমূলে গিয়ে আমরা ছাড়িয়ে দেবো, এ গ্রামে তৃণমূল থাকবে না। তারপর ওই নির্মলবাবুকেও তারা মারধর করে। তারপরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে আমাদের এলাকার কর্মীরা, নেতৃত্ব যারা রয়েছেন, তারা সেখানে ভর্তি করার ব্যবস্থা করে। জয়েন্ট বাহিনীর আমাদের ব্লকের চেয়ারম্যান, তার তৎপরতায় বর্ধমান হাসপাতালে চিকিৎসা হয় এবং আব্দুর রহিম শেখকে কলকাতায় ভর্তি ট্রান্সফার করা হয়েছে, সেখানে রেফার করানো হয়েছে এবং নির্মলবাবুরা রয়েছেন। সেদিন রাত্রে আমরা সঙ্গে সঙ্গে পরিদর্শনে আসি, এই সকল বাড়ির মানুষদের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দিই। সোমবার বাগাড়ে, পূর্ব বর্ধমান শহরের মধ্যে বাগাড়ে এলাকায় দুজন, দেখুন প্রথমেই একটা কথা বলতে চাই, এই অভিযোগটা পুরোটাই ভিত্তিহীন। কারণ তৃণমূল নেতারাই বলে যে বিজেপি কোথায় আছে, তো বিজেপি যদি কোথায় থাকে তাহলে তাদের কর্মীদের মারবে কী করে? আমাদের সংস্কৃতিতে এটা পড়ে না। তাদের হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই, আমার মনে হয় যেটা গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই তারা একে অপরের উপর মারপিট করে এমনি কোনো ঘটনা ঘটিয়ে ফেলেছে। তো আজকেই তাই তৃণমূল বাহিনীর একটা গোষ্ঠী নাকি সেখানে খাবার দিতে গেছে, আমার কাছে যা খবর আছে। কিন্তু দেখুন, আমরা এই মারপিটে বিশ্বাস করি না। আমাদের কর্মীদের উপরন্ত মেরেছে, আমাদের কর্মীরা 100 দিনের কাজের সেখানে প্রতিবাদ করতে গেলে তাদেরকে ঘর ছাড়া করেছে, তাদেরকে পুলিশে কেস দিয়েছে আমাদের কর্মীরা ঘর ছাড়া এই লকডাউনের দিনেও। তো তৃণমূলের সংস্কৃতি এটা আছে, তারা যেমন রেশন দুর্নীতি নিয়েও ইয়ে করছে, চাল ঢোকার আগেই যেমন চাল চুরি করছে, কাটমানি সবেতেই কাটমানি তারা, তারা গোষ্ঠীদ্বন্দ্বতে সবার উপরে সর্বনিম্নে বাংলায় গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তারাই সর্বনিম্ন। আমাদের কর্মীদের এত সাহস নেই, আর আমাদের আদর্শও বিশ্বাস করি না। আমাদের কর্মীরা এটা কোনো দিন করতে পারে না এবং করেও নি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই এবং দায়িত্ব নিয়ে বলছি যে এটা আমাদের কর্মীদের একটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এটা পুরোটাই ভিত্তিহীন। আমাদের কর্মীরা এসব করে না, আর এটা আমাদের সংস্কৃতিও না। আপনার নাম? আমার নাম শুভম নিয়োগী, আমি ভারতীয় জনতা যুব মোর্চা বর্ধমান সদর জেলা কর্মী। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।